আমেরিকাবাসীরা রেডি হয়ে যাও রাজকুমার আসছে হ্যালো এভরিমান রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিওনে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো কালকে রাত্রে লাইভে এসেছিলাম বিজয় সাকিবিয়ানের পেজে মানে বিজয়দার পেজে তো তাই জন্য আর ভিডিওটা বানানো হয়নি নাহলে কালকে রাত্রেই বলে দিতাম যেই আপডেটটা ফার্স্টে দেওয়া উচিত এই ভিডিওতে সেটা হচ্ছে ট্রেলার কিন্তু আজকে আসছে সন্ধেবেলার মধ্যে এবং ঈদ ঈদ পড়ছে এগারোই এপ্রিল তো এগারোই এপ্রিল যেহেতু ঈদ পড়ছে তাই ট্রেলারটা কিন্তু গতকাল ড্রপ করার একটা সম্ভাবনা ছিল কিন্তু যখনই ঈদের মানে ডেটটা ফিক্সড হলো যে এগারো তারিখ তখনই ডিসাইড করা হলো যে আজকেই ট্রেলারটাকে ছাড়া হবে এবং গতকালকের ভিডিও আমি বলেছিলাম একটা কথা যে ট্রেলারের কিন্তু আপডেট আজকে রাত্রের মধ্যেই আসবে এবার তারিকা নামের একটা শোতে তারিকতানবির শোতে হর্ষদানন্দ স্যার বলেছে যে আজকেই ট্রেলার ড্রপ করা হবে কিন্তু ততক্ষণের জন্য প্ল্যানিংটা অন্য ছিল যে দশই এপ্রিলের জন্য কিন্তু ট্রেলারটা প্ল্যান করা ছিল গতকালকের জন্য কিন্তু যেহেতু এগারোই এপ্রিল ঈদ তাই আজকে আসছে ট্রেলার এবং এখন যে তোমাদের খবরটা দেবো যে আপডেটটা দেবো যে যাই না সেটা কতজন জানো কিন্তু এটা হচ্ছে যারা ইউএসএ থাকে যারা আমেরিকাবাসী যারা চাকরির সূত্রে ওইখানে রয়েছে যারা বাংলা সিনেমা দেখে যেরকমটা আমরা প্রিয়তমায় দেখেছি যে কত মানুষ বাংলা সিনেমা দেখতে গেছে যাই হোক আমি একটু পড়ে শোনাই একটা পেজ রয়েছে বাংলাদেশি মুভিজ বলে ফেসবুকে আমি সেখান থেকেই পোস্টটা পড়ে শোনাচ্ছি রাজকুমার আসছে আমেরিকায় উনিশে এপ্রিল দু থেকে চলবে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহ উনিশে এপ্রিল নাইনটিন্থ এপ্রিল থেকে আসছে ইউএসএতে রাজকুমার অফিসিয়ালভাবে ডিক্লেয়ার এবং প্রেক্ষাগৃহে রাজকুমার ইজ হিটিং আমেরিকান বিগ স্ক্রিন অন নাইনটিন্থ এপ্রিল টু গত বছরে তুমুল জনপ্রিয় ব্লকবাস্টার হিট সিনেমা প্রিয়তমার পরিচালক প্রযোজক অভিনেতা জুটির এবারের ঈদের সিনেমা রাজকুমার যা ইতিমধ্যেই বাংলাদেশে আলোচনার তুঙ্গে অবস্থান করছে এবার তারা আসছেন আরও বড় পরিসরে অনেক বড় আয়োজনে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে রাজকুমারের একটা বড় অংশের শুটিং হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি এবং এর পাশের আশেপাশের এলাকায় আইকনিক টাইম স্কোয়ার ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক সাবওয়ে সেন্ট্রাল পার্ক চারটে জায়গা কিন্তু মেনশন অলরেডি করে দিয়েছে সেন্ট্রাল পার্ক সহ অনেক নান্দনিক লোকেশানে কাজ হয়েছে সিনেমাটির যা বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে একেবারেই প্রথম এই প্রথমবার চারটে লোকেশানে কাজ হলো কোনো একটা সিনেমা কোনো একটা বাংলা সিনেমা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এক স্বপ্নবাস তরুণ কিভাবে আমেরিকায় চলে আসে কেনই বা আসে তারই এক চমৎকার চিত্রায়ন এ সিনেমা এডিটিং প্যানেলে মানে এডিটিং প্যানেলে বা বাংলাদেশের সেন্সার বোর্ডে যারাই এখনও পর্যন্ত সিনেমাটি দেখেছেন মুগ্ধ হয়েছেন সবাই বলছেন প্রিয়তমা দিয়ে যে নতুন সাকিব খানের যাত্রা শুরু হয়েছে রাজকুমার দীতা মানে অনন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে এটা লিখেই মানে শেষটা করেছে দিয়ে এইটারই ট্রান্সলেট করা ইংলিশে তো উনিশে এপ্রিল দু থেকে আমেরিকার বড় পর্দায় রাজকুমার দেখতে তাহলে সবাই দলে বলে তৈরি হয়ে যান আবার শুরু হোক আমেরিকা জুড়ে বাংলাদেশের সিনেমা দেখার উৎসব দেখো বন্ধুরা এটা তোমাদের মানে এখন সবার কানে কানেই ঘুরছে যে ক্লাইম্যাক্সটা কি হবে ক্লাইম্যাক্সে মানে সত্যি এমন একটা কিছু রয়েছে হ্যাঁ ইয়েস ক্লাইম্যাক্সটা এমনই একটা কিছু রয়েছে যেটা মানে আবারও সে প্রিয় তোমার কথা মাথায় এনে দেবে এবং প্রিয় তোমার থেকেও বড়ো কিছু ঠিক আছে এইটুকু আমি তোমাদের হিন্স দিয়ে দিলাম কারণ আমি চাই তোমরা প্রত্যেকে সিনেমাটা উপভোগ করো ভালো খারাপ যাই লাগুক না কেন তোমরা বলো এবং তোমাদের এই ভিডিওটার মাধ্যমেও বলে দিতে চাই তোমরা যারা যারা রিয়াকশান ভিডিও শেয়ার করতে চাও অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রাম আইডিটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনস্টাগ্রামে তোমরা মানে পাঠাতে পারো আমাকে ভিডিওগুলো বা যাদের যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্লিজ তারাও আমাকে সেন্ড করতে পারো তোমাদের পাবলিক রিয়াকশান তোমাদের যে ফিডব্যাক সেগুলো ভিডিও করে অবশ্যই পাঠালেও আমরাও এখান থেকে বুঝতে পারব সেগুলো আমি চেষ্টা করব আমার পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করার যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও আমেরিকায় আসছে উনিশে এপ্রিল থেকে রাজকুমার এবং তার আগে আজকে রাত্রের অপেক্ষায় রয়েছে ট্রেলারটার জন্য আজকে ট্রেলার আসছে এবং এগারোই এপ্রিল ঈদ খেলা মানে খেলা শুরু হচ্ছে মাত্র দুদিন পর থেকে ব্যাস এটা বলেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে